আমার কবিতার শিরোনাম বত্রিশে বাংলার বাতিঘর। বাঙালির অনিবার্য দায় হয়ে বাড়িটা দাঁড়িয়ে, আমাদের এই এক অমল ঠিকানা ওরা মুছে দিতে চেয়েছিল। সামনে পেছনে চিরসবুজের ছায়া, বাঁশঝাড়, চিরচেনা বালিকা বাতাসে, অনুরাগী বিনুনি দুলিয়ে ছুটে আসে। কত কথা কত গান আজ সব মনেও পড়ে। এ বাড়ির আঙিনায় গাছে গাছে বিহ্বল সবুজ পাতারা কি ব্যাকুল অধীর, খুঁজছে জননীর জলস্পর্শ। বেগম মুজিব আমাদের বঙ্গমাতা, দুঃখিনী বাংলার চির সংগ্রামী। গৃহকোণে পাখিরা খুঁজছে মায়ের আদর। এ বাড়ির বালক রাসেল, যার সাইকেলের ঘণ্টা ধ্বনি চলে গেছে দেশে দেশে পৃথিবীর পথে। বড় ছেলে ক্যাপ্টেন কামাল, ক্রীড়ামোদি। মেজ ছেলে কান্তিমান, লেফটেন্যান্ট শেখ জামাল, রণাঙ্গনের যোদ্ধা। এই তো এখানে খোলা বারান্দায় এসে দাঁড়াতেন, মাঝে মাঝে এসে দাঁড়াতেন বঙ্গবন্ধু। একাত্তরের মার্চে অন্তরীণ হওয়ার আগে কতবার, এবং বাহাত্তরের দশ জানুয়ারি বাড়ি ফিরে বঙ্গবন্ধু এখানে দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে তাঁর কৃতজ্ঞতার হাত নাড়িয়েছেন। স্বাধীনতা ফুল ফোটানো বাড়িটা দাঁড়িয়ে রয়েছে ঠায় গৌরবের বিস্ত্রস্ত শিথনে। অদূরে আদূরে জলে ছায়া কাঁপে লোবানের বিষণ্ন সৌরভ। এ বাড়িটা যাকে ঘিরেছিল প্রাণবান, তুমি তাকে দেখনি বালো। বাঙালির পিতা হিমালয় সমুন্নত শির শিখর মুজিব, মা বাবার স্নেহ শিথানে সায়রে বাইগার তীরে টুঙ্গি পাড়ায়, বাংলার মা মমতা ময়ীর আঁচল জড়িয়ে ঘুমিয়ে আছেন তিনি শান্ত, অথচ সজাগ তার চেতনার আলো অবিরল। স্তব্ধতার কানে কানে বলে যাও, শ্রদ্ধাবনত দেহের দেউলে দেখো, মেঘের জলধি বয়ে বয়ে আকাশ ছুঁয়েছে তার কবরের মাটি।